আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি সুপার শো। বন্ধুরা, আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম, সাথেই থাকবেন। বন্ধুরা, অবশ্যই আপনারা জানেন চিনির বাজারের কি অবস্থা বর্তমানে, কোথাও কোনো চিনি খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণটি আজকে আমি আপনাদের সাথে জানাবো, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। বন্ধুরা, এখানে দেখুন লিখে দেওয়া হয়েছে চিনি সর্বোচ্চ 2 পিস করে কিনতে পারবেন প্রতিটি ক্রেতা, কারণ ক্রেতারা একসঙ্গে অনেকগুলো চিনি নিচ্ছেন এবং আসলেই রিটেল মার্কেটে তো কোনো প্রকারে চিনি পাওয়া যাচ্ছে না, সুপার শপে কিছু কিছু চিনি পাওয়া যাচ্ছে, তো আসলে খুব বেশি না, অল্প পরিমাণে। আসলে পুরাতন স্টকের চিনিটা 112 টাকা কেজি এবং নতুনটা 138 টাকা কেজি হবে, এই জন্যই কিন্তু বিশাল আকারে চিনির উপরে প্রভাব পড়েছে এবং কাস্টমার একের পর এক চিনি ক্রয় করছেন। বন্ধুরা, আপনাদের যাদের চিনি লাগবে, পুরাতন স্টক কিছুটা রয়েছে, আশেপাশে সুপার শপে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, কারণ সুপার শপে চিনির দাম বেশি নেওয়ার কোনো সুযোগ নাই, গায়ে রেট যা থাকবে তাই নিতে হবে। বন্ধুরা, আমাদের নতুন প্রোডাক্টটা ঢোকানোর আগেই পুরাতন প্রোডাক্টটা স্টক জিরো করতে হবে, আর এই জন্যই আমরা অবশ্যই যতটুকু স্টক আছে আপনারা কিনে নেবেন। আর হচ্ছে একটা কথা জানিয়ে দিই, কারণ যখন কোনো কিছুর দাম বাড়ে তখন পুরাতন স্টকগুলো আমরা দাম না বাড়ায় আপনাদের মাঝে বিক্রি করে দেওয়ার চেষ্টা করি। তাই বন্ধুরা, সুপার শপ ভিজিট করবেন এবং প্রতিটি ক্রেতা যেহেতু অনেকগুলো নেওয়ার চাহিদা দেখাচ্ছে, আর এই জন্যই সুপার শপগুলোতে লিখে দেওয়া হয়েছে যে প্রতিটি কাস্টমারের জন্য 2 পিস করে নিতে পারবেন। তো বন্ধুরা, আসলেই চিনি সীমিত আছে, আর এই মুহূর্তে কিছু কিছু সুপার শপে পুরাতন স্টকের প্রোডাক্ট আছে, কারণ নতুন প্রোডাক্টের স্টকটা আবার নতুন করে করতে অনেক সময় লাগবে, আর এই জন্য আপনারা পুরাতন স্টকটা নিয়ে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওর সাথে থাকার জন্য। অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ তথ্যটা যদি ভালো লাগে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করি পরবর্তীতেও আমাকে এভাবে উৎসাহ দেবেন। বন্ধুরা, যারা আমার ভিডিওতে কমেন্ট করেন, আমি তাদের ভিডিওতে যাওয়ার ভিজিট করার চেষ্টা করি, এবং অবশ্যই কমেন্ট করলে আমি আপনাদের ভিডিওতে ভিজিট করার রাস্তা খুঁজে পাই। তো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন, আর যারা নতুন ভিউয়ার্স আমাকে দেখছেন, ভিডিও ভালো লাগছে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই পুরো ভিডিও দেখে তারপর। বন্ধুরা, পুরো ভিডিও না দেখে কেউ সাবস্ক্রাইব করবেন না, কারণ সাবস্ক্রাইবটা কেটে নেবে। এই জন্য আমি আবারও বলছি, আমাকে যদি বন্ধু বানানোর ইচ্ছা হয় তাহলে অবশ্যই আগে পুরো ভিডিওটা দেখবেন, দেন আমাকে বন্ধু বানিয়ে নেবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি পরবর্তীতেও আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। বন্ধুরা, আমি আরও পরবর্তীতে নতুন নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব, তো এইসব নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে হবে, আর অবশ্যই নতুন ভিউয়ার্সদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই পুরো ভিডিও দেখে করে নেবেন। তো বন্ধুরা, ধন্যবাদ, আশা করি পরবর্তীতে এভাবে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।